হ্যাঁ আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে হ্যাঁ তো আমি আপনাকে মূল প্রশ্নে যাওয়ার একটা ছোট কথা বলি মানে যদি খুব বেশি সময়ের কনস্ট্যান্ট না থাকে হ্যাঁ হ্যাঁ বলেন কোনো উপদেশ বা পরামর্শ ছাড়া অন্য কোনো কথা আপনাকে উপদেশ না একদমই না কিন্তু আমি বলছি যে আপনার একটা যেটা জিনিস আপনার লাইভে কিন্তু মানে আপনার সেন্স অফ হিউমারটা মানে খুবই মানে প্রকট হয়ে ওঠে মাঝে মাঝে এবং সেটা যারা লিসনার আপনি যেরকম আলাদা সংলাপের যে ভিডিও ছাড়েন বা আপনি বা মানে অন্য কেউ ছাড়তে পারে আপনার কনভারসেশনে সেখানে আপনি যে ধরনের মজা করেন মানে মানে আগতভাবে সেটা কিন্তু অনেক সময় মানে খুবই মানে রিওয়ার্ডিং বুঝতে পারেন তো আপনি একজনকে বলছিলেন যে আবু বকর আবু বকরের সাথে নবী মোহাম্মদ নিজের মেয়ের বিয়ে দিতে চাননি কারণ কারণ উনি জায়গায় জায়গায় ভেঙে দেবেন ঠিক আছে এবং সেটা আপনি এমন করে বলেছিলেন একজন অত্যন্ত মানে 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 কি বল কট্টর মুমিনা নারী তিনিও প্রচন্ড হেসে ফেলেছেন ঠিক আছে তো আমার মনে এটা এত সিরিয়াস এবং অনেক সময় কিছু মানে কম্বেটিভ আলোচনার সময় এরকম সেন্স অফ হিউমার মানে খুবই ভালো আর কি তো সেইটা একটা বলুন আচ্ছা হ্যাঁ তো আমি বলছিলাম যে যেটা একটা মূল প্রসঙ্গ ভাই যে ধরুন এই আপনি কি ইদানিংয়ে তাহলে হয়তো আমি শুনিনি বা ইদানিংয়ে কি আপনি কোনো এই ইদানিং এর যে গাজায় যে যুদ্ধটা চলছে সেটা নিয়ে কিছু কথা বলেছেন বা আপনার কোনো বক্তব্য রেখেছেন হ্যাঁ এটা নিয়ে আমি বেশ কয়েকটা মানে আলোচনাতে যুক্ত হয়েছি আলোচনা করেছিও আচ্ছা আপনার আপনার লাইফ থেকে আপনার লাইফের অবশ্য আমার লাইফ থেকেও আসাদ নুরের লাইফ থেকেও গিয়েছি একবার একবার না দুইবার দুইবার গিয়েছি ওই লাইফ থেকে আর আমার লাইফেও কথা বলেছি আপনি কি কি স্পেসিফিকলি কিছু জানতে চাচ্ছেন দেখুন হ্যাঁ মানে আমি বলছি যে যদিও ইসরায়েল প্যালেস্টাইন সম্পর্কে আপনার জেনারেল মতামতটা আমি জানি এবং মানে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় এই স্পেসিফিক সেটা একটু বলেন তো সেটা একটু বলেন তো যে আমার মানে মতামত কি বলে আপনি জানেন হ্যাঁ আমার একবার আপনার সাথে কনভারসেশন হয়েছিল এই বিষয়ে মানে বহু পূর্বে তো আমার মনে হয়েছিল খুবই ব্যালেন্সড মানে আপনি ওয়েস্টার্ন যে এক্সেস গুলো সেটাও আপনি রেকগনাইজ করেন যে মিলিটারি অ্যাগ্রেশন বা এক্সপেনশনিজম অপরদিকে আপনি মানে কি বলবো মানে প্যালেস্টিনিয়ান ন্যাশনালিজমের মধ্যেও যে নানা রকম আছে কোনোটা হয়তো প্রগ্রেসিভ কোনটা হয়তো রিগ্রেসিভ সেটাও রেকগনাইজ করেন এই মানে আমার এটাই মনে হয়েছে আচ্ছা আমার স্ট্যান্ড হচ্ছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে তাদের ওইখানে বসবাস করার অধিকার আছে পৃথিবীর কারো এই অধিকার নাই তাদেরকে ওইখান থেকে সরাই দেওয়ার তাদেরকে যদি কেউ বলে যে আমরা তাদেরকে ওয়াইপ আউট করব মানচিত্র থেকে তাহলে তারা একটা জঙ্গি সংগঠন যেমন হামাস একটা জঙ্গি সংগঠন বলে আমি মনে করি এবং সেটার প্রমাণও আমাদের কাছে আছে তার মানে এটা না যে ইসরায়েলের পররাষ্ট্রনীতি বা সামরিক নীতি আমি সমর্থন করি ইসরায়েলের সামরিক নীতিও এখন যথেষ্ট খারাপ কিন্তু আমি যেটা দেখেছি যে গত 80 বছরে গত 80 এখন এখন ভাই মানে এটা তো মোটামুটি ইসরায়েলের সব তো যথেষ্ট অ্যাগ্রেসিভ এবং এক্সপ্যানশনিস্ট পলিসি ছিল মানে সব সময় যে একই রকম ছিল তা না সব সময় যে একই রকম ছিল সেটা আমি মনে করি না যদি গত 100 বছরের 100 বছরে যে ঘটনা পরম্পরাগুলো যদি আমি খেয়াল করি তাহলে আমি দেখি যে ইসরায়েলের পক্ষ থেকে পাঁচবার এই প্রস্তাবনা করা হয়েছিল যে তোমাদের দেশ স্বাধীন হোক আমাদের দেশ স্বাধীন হোক তোমরা তোমাদের অঞ্চল নিয়ে থাকো আমরা আমাদের অঞ্চল নিয়ে থাকি সেটা উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো পঁয়ষট্টি এই সমস্ত সময়ে বহুবার ইসরায়েল থেকে এই প্রস্তাব করা হয়েছে যে আমরা যদি তারা রাখেনি তারা নিজে যেগুলা এরিয়া দখল করছে সেটা তারা ছেড়ে দেবে কারণ জর্ডানের যে অংশ দখল করছে মিশর যে অংশ দখল করছে সেটা ছেড়ে দিল ছেড়ে কেন এটা তো একটা খুবই মানে ইম্পর্টেন্ট क्वेश्चन যে কেন ছেড়ে দিবে এই গাজা তো তাদের দখলই ছিল যদি আমার দুইতে থাকে আমি শুধুমাত্র দখল করব সেখানে ছেড়ে দিব কেন দুটাই যখন পড়ে পাওয়া 14 আনা তখন তার থেকে এক আনা দু আনা ফেরত ওই কথা বলে সময় নষ্ট করেন না ওই কথা বলা দরকার নেই স্ট্রেট আপ বলেন মানে মেটাফরিক্যালি বলা দরকার না ছয় দিনের যে যুদ্ধ হয়েছিল সেই ছয় দিনের যুদ্ধে ছয় দিনের যুদ্ধ হয়েছিল সেই ছয় দিনের যুদ্ধে ইসরায়েলের এমন ক্ষমতা ছিল পুরাপুরি ওই অঞ্চল পুরাপুরি দখল করা এবং একই সাথে মানে জর্ডান এবং সিরিয়া মানে ওদের অনেক অংশ দখল করে নেওয়ার সামর্থ্য ইসরায়েলের ছিল ইসরায়েল তো সেটা করে নাই ওদের যদি লক্ষ্যটা এটাই থাকতো যে আমরা ভূমি দখল করবো তাহলে তো ওরা মানে মিশর দখল করে নিত মিশরের অর্থে অলরেডি দখল করা ছাড়বে কেন যেটা অলরেডি দখল করে ফেলেছে ডিফেন্সার এবার আমি আরেকটা ফারাজের মানে মানে রাগ সত্ত্বেও আমি আরেকবার একটা মেটাফর ইউজ করবো যে বিসমিল্লায় বলো ঠিক আছে যে আপনি এমন একটা টেরিটরির কথা বলছেন যেটা ব্রিটিশ কলোনিয়ালিজম একভাবে সম্পূর্ণ অথরিটারিয়ান এবং আনডেমোক্র্যাটিক ভাবে সেটার ফেট নির্ণয় করেছিল ঠিক আছে এবার ব্রিটিশ কলোনিয়ালিজম তো কোনোভাবে তার কোনো গণতান্ত্রিক লেজিটিমেসি ছিল না না এশিয়াতে নাহলে কেমন এটা কেমন কথা ওই সময় তো ছিলই ওই ওই সময় তো মানে ছিল হচ্ছে যে যে দখল করবে

আপনি আপনি যেদিক আপনি যেদিক থেকে যান আপনি যদি কঙ্কারিং খারাপ বলেন আপনি যদি কঙ্কারিং খারাপ বলেন সেখানে তো একটু শুনে যদি যদি আপনি আপনি কি খারাপ বলেন সেখানে তো আপনার আপনার শুনতে তাই কি বললাম যদি আপনি কঙ্কারিং কে খারাপ বলেন সেটার মধ্যে তো সবার আগে কঙ্কারিং আহ মানে ইসেদের উপরেই হয়েছে মানে ওইখানকার ইহুদিদের উপরে হয়েছে হ্যাঁ এটাও বলতে পারেন ইহুদিরা ইহুদির আশেপাশে ইয়া কঙ্কার করছে এটা এটাও ট্রু

তাহলে তো আপনার আগে বলা উচিত যে হজরত ওমর যখন এই অঞ্চল কনকয়ার করছিল সেই অঞ্চল দখল করছিল সেইখান থেকে আপনার শুরু করতে হবে তাই না আপনি কেন ব্রিটিশ থেকে শুরু করলেন জানা ইহুদিরাও তো সাম্রাজ্য ক্রিয়েট করেছে নাকি মিডল ইস্ট নিয়ারি স্টে তারাও নানারকম ট্রাইবদের মেরেই আহ এনশিয়েন্ট পিরিয়ডে নিজেদের আহ তার মানে আপনিও এটার সাথে এগ্রি করছেন যে অতীতে এই মানে সবাই এই কথাটা শুনে নেবেন আমার কথাটা সেন্টেন্সটা শেষ করতে দেন সেন্টেন্সটা শেষ করতে দেন তার মানে আপনিও এটাতে এগ্রি করছেন যে অতীতে অতীতে সবাই এই ধরনের दखলদারি চালিয়েছে আচ্ছা আপনাকে আমি জিজ্ঞেস করি আপনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন তো ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল কেন এটাকে আপনি বলতে পারবেন আমাকে না কিন্তু আপনি কিন্তু প্রচন্ড পারসেপটিভ যে আমাকে আমি রাশিয়ার দালাল মনেই করে নিয়েছেন না না আপনাকে জাস্ট জিজ্ঞেস করছি আমি তো এখনো দালাল টালাল কিছু বলি নাই আমি জানতে যাচ্ছি দেখুন সোভিয়েত রাশিয়া মানে যদি আপনি এটা বলেন ধরুন আমার কোন একটা প্রিন্সিপালের জায়গা থেকে আমি এই যা কথা বলছি সেটা বলছি আমি মনে করি না যে সোভিয়েত রাশিয়া রিপ্রেজেন্ট দ্যাট প্রিন্সিপাল তো তারা কি করেছে না করেছে সেটা আমার কাছে খুব একটা কোনো ভ্যালিড প্রেসিডেন্ট নয় আচ্ছা সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন যে আফগানিস্তান দখল করেছিল সেটা কি ভালো ছিল না খারাপ ছিল অবশ্যই খারাপ ছিল আচ্ছা তার তার মানে আপনি সমস্ত ধরনের দখলদারিত্বের বিরুদ্ধে অন্য দেশ যে দখল করবে সেই সমস্ত কিছুর বিরুদ্ধে নাকি মানে যে কোনো এক্সপেনশনিস্ট পলিসি বা পলিটিক্যাল এক্সপেনশনিজম উইদাউট এনি কনসেন্স আস যেখানে হচ্ছে শুধু ভায়োলেন্সের দ্বারা সেখানে তো অবশ্যই সমস্যা তাহলে এই যে যখন আমি ওমরের কথাটা বললাম তখন তো আপনি তার পেছনে আরেকটা কাহিনী জুড়ে দিলেন মানে তার মানে আপনি বলতে যাচ্ছেন অবশ্যই আরো একটু কথাটা শুনে নেন আরো সাম্রাজ্যবাদ মানে কথাটা কথাটা শেষ হয়নি তো ভাই সেন্টেন্সটা শেষ হয়নি সেন্টেন্সটা শেষ হোক ওমর যখন এই কাজটা করলো তখনকার সময় যে সমস্ত মানুষ ছিল তারা কি তাদের পূর্বপুরুষের অপরাধের জন্য দায়ী ছিল নাকি ছিল না ইলাবাদী আপনি আনমিউট করে বলেন পূর্বপুরুষের জন্য সরি তাদের পূর্বপুরুষের জন্য জেরুজালেমে সেই সময় যে সমস্ত ইহুদি বসবাস করত হ্যাঁ যে সমস্ত খ্রিস্টান বসবাস করত তাদেরকে যখন ওমর এসে তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করলো জিজিয়া কর আরোপ করলো তাদেরকে মানে অমানবিক জীবন যাপন করতে বাধ্য করলো নিজেদের দেশে তারা তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হলো এইটার এইটা কি তাদের অপরাধ ছিল মানে তা সেইখানে যে ইহুদি বা ছিল তাদের পূর্বপুরুষ একটা কাজ করে গেছে সেইটার হিসেবে আপনি কি এটা মনে কোনো করেন তাহলে ঠিকই ছিল ওমর এটা ঠিকই করেছে যেহেতু এই ইহুদিদের আগের কয়েকটা আগের প্রজন্ম তারাও বিভিন্ন জায়গায় দখলদারিত চালিয়েছে সুতরাং ওমর যে এই কাজটা করেছে সেটা সঠিক ছিল এটা বলে কি আপনি মনে করেন উত্তর দেব হ্যাঁ দেন না অবশ্যই আমি সমর্থন করি না মানে যেটা আরো ধরুন মানে প্রাক আধুনিক যে সাম্রাজ্যবাদ গুলো সেগুলোর ক্যারেক্টার আলাদা হলেও হ্যাঁ তার অর্থনৈতিক চরিত্র আলাদা হলেও কিন্তু সেইগুলো এক্সপেনশনিজম এবং তার মধ্যেও কোনো কনসেন্টের জায়গা নেই এবং তার মধ্যেও ইউনিলেটারাল ভায়োলেন্স তো অবশ্যই আমি শুধু তাই না মানে অ্যারাব পেনিনসুলা থেকে ইহুদিদের বিতার হ্যাঁ তারপর এগুলো সমস্ত অত্যন্ত মানে লজ্জাজনক ঘটনা অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আপনার স্ট্যান্ড বোঝা যাচ্ছে ঠিক আছে তাহলে এখন আপনাকে আমি প্রশ্ন করছি যে ব্রিটিশরা যখন সেখান থেকে চলে যাচ্ছে তখন তারা একটা পিল কমিশন গঠন করেছিল পিল কমিশনের কাজ ছিল যে ওই অঞ্চলে কারা কারা বসবাস করে কত পার্সেন্ট মুসলমান এবং কত পার্সেন্ট ইহুদি বসবাস করে এবং তাদের মধ্যে যে কনফ্লিক্ট সেই কনফ্লিক্টের কারণটা কি খুঁজে বের করা সেই সময় তখনও ইউরোপ থেকে ইহুদিরা পাড়ি শুরু করে নাই কিছু কিছু গেছে কিন্তু এত মেসি ভারে না অল্প কিছু সেই সময় অলরেডি সেইখানে কিছু ইহুদি বসবাস করত। সেই পিল কমিশন একটা রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে কি লেখা ছিল সেটা কি আপনি জানেন না বলুন বলুন সেই পিল কমিশনে বলা ছিল যে সেই অঞ্চলে বিশ পার্সেন্টেরও কম ইহুদি থাকে সংখ্যালঘু ইহুদি এবং সংখ্যাগুরুরা হচ্ছে মুসলমান যে কারণে সংখ্যাগুরু মুসলমানরা সংখ্যালঘু ইহুদিদের ওপর মাঝে মাঝে আক্রমণ করে এবং মানে অত্যাচার চালায় যেই কাজ যেই একই রিপোর্ট পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি পৃথিবীর হিস্ট্রি থেকে আমরা জানি যে আফগানিস্তানে যদি আপনি গত একশো বছরে হিন্দু মুসলমানের পার্সেন্টেজ খেয়াল করেন গ্রাফ তৈরি করেন একটা আপনি দেখবেন যে বৌদ্ধ এবং হিন্দুদের সংখ্যা একদম একদম এইভাবে নিচের দিকে মানে গ্রাফটা যদি আপনি বানান তাহলে দেখবেন একদম সোজা স্ট্রেট নিচের দিকে নেমে গেছে যখনই আহ মুসলমানরা ক্ষমতা প্রাপ্ত হয়েছে আফগানিস্তানের এই গত একশো বছরের মানে হিন্দু এবং বৌদ্ধের সংখ্যার কি পরিমাণ পরিবর্তন ঘটেছে সেটা কি আপনার কোন আইডিয়া আপনার কাছে আছে আপনি কি কখনো দেখেছেন এরকম কিছু মানে আপনি বলছেন যে প্রাক আধুনিক যুগে মানে ইসলামিক আমি আপনাকে জিজ্ঞেস করছি আমি আপনাকে জিজ্ঞেস করছি গত একশো বছরে আফগানিস্তানে যখনই মুসলমানরা ক্ষমতা প্রাপ্ত হয়েছে সেই সময়ে সংখ্যালঘু হিন্দু বা বৌদ্ধ বা শিখ এদের সংখ্যা কিভাবে কমেছে সেই জিনিসটা সম্পর্কে কি আপনার আইডিয়া আছে কিনা আছে শুধু আফগানিস্তান কেন বলছেন আমি বাঙাল এবং আমি মানে পশ্চিমবঙ্গে ঠিক আছে হচ্ছে হচ্ছে তাতে হবে তাতই হবে এটুকুই বললেই হবে বাংলাদেশে গত সত্তর বছরে হিন্দুদের সংখ্যা কি পরিমাণ কমে গেছে সেই জিনিসটা কি আপনি দেখেছেন হ্যাঁ হ্যাঁ মানে সেটা তো মানে জীবনের অভিজ্ঞতা আচ্ছা জীবনের অভিজ্ঞতা পাকিস্তানে যখনই মুসলমানরা ক্ষমতা হয়েছে তখন হিন্দুদের সংখ্যা কি পরিমাণ কমেছে আপনি কি দেখেছেন পৃথিবীর বিভিন্ন দেশে এই তিনটা উদাহরণ দিলাম পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানরা সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কি অবস্থা হয়েছে সেটা কি আপনি নিরপেক্ষ ভাবে বলতে পারেন যে কি হয়েছে অনেস্টলি আমি বলি যে হ্যাঁ এটাই ঘটেছে যে সংখ্যালঘুদের সংখ্যা একেবারে কমে গেছে তারা দেশান্তরিত হয়েছে তারা থাকতে পারে নেই তাদের উপরে অত্যাচার হয়েছে সংখ্যালঘু নির্যাতন হয়েছে এটাই তো সত্য তাই না অত্যাচার করত নাকি নাকি ভিন্ন কিছু ঘটতো দেখুন এখানে একটা অন্য সমস্যা আমি আপনাকে এই প্রশ্নটা করছি এই প্রশ্নটা করছি এই প্রশ্নটা করছে যে ওই অঞ্চলের মুসলমানদের স্বভাব কি পৃথিবীর অন্যান্য মুসলমানদের থেকে ভিন্ন ছিল যে ওরা ইহুদিদেরকে একেবারে বুকে জড়ায় ধরতো চুমাচুমি করতো মানে কোনো অত্যাচার করতো না এটা কি হইতো কারণ আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই চিত্রই দেখে দেখছি আমি আমি পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে এই চিত্র দেখছি যেখানে সংখ্যাগুরু হয়েছে মুসলমানরা সেখানেই সংখ্যালঘুরু আর থাকতে পারে নাই এটা পৃথিবীর প্রত্যেকটা দেশে আলাদা বিদেশে আছে ইহুদিদের মারা ছাড়া কি হবে না ইহুদিরা তাদের নবীরা মেরে হারাইছে এইগুলো নিয়ে তো ইহুদিদের সম্পর্ক তাদের আলাদা আলাদা কিছু বিদেশ আছে হিন্দুদের পর তারা দেখতে হিন্দুদের থেকেও বেশি তারা ইহুদি হ্যাঁ সবচেয়ে পৃথিবীতে মুসলমান যদি সবচেয়ে ঘৃণা করে তাহলে ইহুদিদেরকে ঘৃণা করে ইহুদিদেরকে ঘৃণাটা একেবারে পরিষ্কার ভাবে আছে কোনো রাগ ঢাকো নাই ইসলাম ধর্মের ভিতরে কোন রাগঢাক করা হয় নাই একদম স্ট্রেট বলা আছে ইহুদি মেরে ফেলো এইভাবেই বলা আছে তো এই যে ধর্ম থেকে যে উচ্ছরিত যে ঘৃণাটা একটা বিশেষ জাতিগোষ্ঠীর উপর ঘৃণাটা এইটা তো এমন তো না যে প্যালেস্টাইনের মুসলমানরা এইটা মানে ওভারকাম করে ফেলছিল তারা ইহুদিদের সাথে মিলেমিশে বসবাস করত করত কি বসবাস এবার এবার না এটা আসিফ ভাই আপনি যদি আমাকে চান এই মুহূর্তে আমার এবং আমি কিন্তু এই বিষয়টা ফাঁকা বলছি না অবশ্যই আমি আপনাকে বইপত্র পাঠাবো যে লেট অটোমান এম্পায়ার ঠিক আছে মানে আপ টু প্যালেস্টাইন অনেক ক্ষেত্রে মডার্ন রিপাবলিকান টার্কির থেকে বেশি মাল্টিকালচারাল ছিল ঠিক আছে

এবং ভারতে আমি জানি যে ভারতে একজন প্রেসিডেন্টও ছিলেন মুসলমান ভারতে তিনজন ভারতে যে মানে মানে প্রধান বিচারপতি অনেকবার ছিলেন মুসলমান শিখ ছিলেন ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন ধর্মের মানুষ ভারতের প্রধানমন্ত্রী হতে পেরেছে অন্য ধর্মের মানুষও সেখানে সুযোগ পেয়েছে এক কিন্তু আমি এখন পর্যন্ত কোনো পাকিস্তানের এমন কোনো ঘটনা শুনি নাই যে পাকিস্তানে একজন হিন্দু সে কোনো একটা উচ্চ পদে গেছে প্রেসিডেন্ট তো দূরের কথা প্রধানমন্ত্রী তো দূরের কথা কোনো একটা উঁচু পদে গেছে এরকম কথা আমি শুনি নাই আপনি কি শুনেছেন

নাম জানেন না জানোরা দেখুন একটা যেটা ব্যাপার এই বিষয়ে যদি আপনি আমার অবশ্যই নেই মানে গত 100 বছরই আচ্ছা এটু কি জানতে যাচ্ছেন ভাই আর বেশি মানে তেনা পেচান না ভাই যে আর বেশি জানতে যাচ্ছেন না এটু কি জানতে যাচ্ছে যে নাই উদাহরণ নাই পৃথিবীর কোন মুসলিম দেশে যারা মুসলিম জয়খানে মুসলিমরা সংখ্যাগুরু সেখানে এমন কোন উদাহরণ নাই যে কোন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ তিনি শীর্ষ ক্ষমতায় গেছেন কিন্তু আমরা জানি ভারতে হিন্দু হচ্ছে সংখ্যাগুরু সেখানে শিখ গেছে মুসলমান গেছে তারপর হচ্ছে উঁচু পদে গেছে তাই না মানে শীর্ষ পদে গেছে নাকি তার মানে হচ্ছে যে মুসলমানদের দেশে সংখ্যালঘুদের সবসময় একটা প্রেশারের ভিতর থাকতে হয় এবং একটা চাপ একটা নির্যাতনের মধ্যে থাকতে হয় এটা তো এই সত্যটাকে অস্বীকার করার অস্বীকার করার তো আমি কোনো স্কোপ এখানে দেখছি না আর আপনি কি বলছেন যে স্কোপ আছে এখানে এটা অস্বীকার করার দেখুন এখানে মুসলিম আইডেন্টিফিকেশনটার বদলে স্পেসিফিক জাতীয়তাবাদ মানে ধরে ধরে দিচ্ছেন না আপনাকে যে স্পেসিফিক প্রশ্ন করছি স্পেসিফিক উত্তর দেন যে অস্বীকার করার কি উপায় আছে নাকি নাই আপনি কি অস্বীকার করছেন মুসলিম হ্যাঁ এগুলোকে মুসলিম এটাকে আমি কার দোষ দিচ্ছি সেটা তো আমি বলছি না কার দোষ সেটা সেটা বলছি না তো আমি আপনাকে বলছি যে মানে যেখানে মুসলিম মেজরিটি সেখানে সংখ্যালঘুদের ওপরে নির্যাতন হয় এবং তাদের উপর অত্যাচার হয় তারা সেখানে টিকতে পারে না তাদেরকে বাড়িঘর ফেলে রেখে পালা যেতে হয় রাতের অন্ধকারে একটা ধ্রুব সত্য কথা এই কথাটা আমি তো অস্বীকার করার কোন স্কোপ দেখি না আপনি কি অস্বীকার করছেন করছি না আচ্ছা এই যে প্যালেস্টাইনে যেই অঞ্চল সেই সময় প্যালেস্টাইন বলে কিছু ছিল না ইনফ্যাক্ট কোন কখনোই প্যালেস্টাইন বলে কিছু ছিল না ইনফ্যাক্ট সেখানে ইসরায়েল বলে একটা অঞ্চল ছিল বলে বিভিন্ন পয়সা বিভিন্ন মুদ্রাতে পাওয়া যায় যেটা হচ্ছে ইহুদিদের রাষ্ট্র বলে তারা মনে করতো প্যালেস্টাইন বলে কোনো কিছুর অস্তিত্ব কোথাও ছিল সেরকম কোনো ঐতিহাসিক কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না যাই হোক সেটা ভিন্ন কথা আপনাকে যেটা জিজ্ঞেস করছি ব্রিটিশদের যে পিল কমিশনটা গঠন হয়েছিল সেখানে যেখানে বেশিরভাগ মানুষ ছিল মুসলিম তারা ইহুদিদের উপর অত্যাচার করত এটাই তো হওয়া স্বাভাবিক নাকি দেখুন মানে এবার পেঁচান না কথা পেঁচান না কথা পেঁচান না

একজন নিরপেক্ষ ব্যক্তিকে সে মানে এই রিপোর্টটা তৈরি করতে বলা হয়েছিল ব্রিটিশ মানেই যে খারাপ ব্রিটিশ মানেই যে মানে চক্রান্তকারী এগুলো হচ্ছে অত্যন্ত পুরনো ধারণা অত্যন্ত মানে নোংরা ধারণা থার্ড ক্লাস অশিক্ষিত মূর্খদের ধারণা পৃথিবীতে যে ইউরোপিয়ান যে মানবাধিকার সনদ তৈরি করা হয়েছে সেটা একজন ব্রিটিশই তৈরি করেছেন যারা তাদেরকে ডেভেলপ করার চেষ্টা করতেছে যারা যারা মানবাধিকার বিষয়ক কাজকর্ম বেশি করতেছে

তারা পৃথিবীতে ছিল যে কথা অন্য রাজবে এদের সম্পর্কে মায়া কান্না করতে একই সাথে একটা দেশের রাজনৈতিক দলের গঠনতন্ত্র একদম পরিষ্কার ভাবে লেখা যে ইহুদি মেরে সব ইহুদি মেরে ফেলতে হবে

ব্রিটিশ সরকারের কাছে সেই পিল কমিশন একটা প্রস্তাবনা দিয়েছিল যে বিশ পার্সেন্ট ভূমি দিয়ে ইহুদিদের জন্য আলাদা একটা ভূমি থাকুক বিশ যেটা ছিল সেখানের একটা পরিত্যক্ত ভূমি সেখানে কিন্তু অলরেডি ইহুদিরা বসবাস করত সেই ভূমিটা এমন না যে ওই সময় টানা পড়া পড়ে গেছিল এটা পিয়া ছিল না এটা কিন্তু মুমিনদের জন্য মানে মুসলিমদের জন্য লাভই ছিল লাভ ছিল বিরাট লাভ ছিল বিরাট লাভজনক ছিল সেই প্রস্তাবটা এবং আশি ভূমি যেন মুসলমানরা পায় মুসলমানরা তাদের মতো কোন কোন জায়গা موجوده এটা সবার এক্সেস থাকবে একটা ইয়া তারপরে সেই প্রস্তাবনা ইহুদিরা মেনে নিল ইহুদিরা বলল যে হ্যাঁ ঠিক আছে এই প্রস্তাব 20%ই আমাদের হবে কিন্তু মুসলমানরা তখন সেই প্রস্তাবনাটা রিজেক্ট করল আরব বিশ্ব তখন প্রস্তাবনাটা রিজেক্ট করলো এরপরে আবারও হচ্ছে গিয়ে এরপর জাতিসংঘ থেকে আরেকটা প্রস্তাবনা করা হলো ততদিনে ইউরোপ থেকে ইহুদিরা ওইখানে пари জমাයිছে প্রচুর ইহুদি ওখানে ওখানে пари এবং যে পরিত্যক্ত ভূমিগুলোর বেশিরভাগই মালিকানা ছিল একজন শেখের যে শেখ আবার বসবাস করতে সৌদি আরবে সেই শেখের কাছ থেকে ওই অঞ্চলের ভূমি ভূমির বিপুল অংশ ইহুদিরা টাকা দিয়ে সোনার সোনার মূল্যে কিনে নেয় কারণ ইহুদিদের কাছে সেই সময় সেই অঞ্চলে যারা পাড়ি জমা ছিল তাদের কাছে সেই টাকাটা ছিল তারা সেই তারা তো কঙ্কার করতে গিয়েছিল তারা টাকা দিতে কেন বিপুল পরিমাণ পরিত্যক্ত ভূমি সেই সময় তারা কেনে ওই আরব শেখের কাছ থেকে সেই সেই অঞ্চলের মালিকানা ছিল সেই অঞ্চলের মালিক ছিল আসলে সে আবার বসবাস করতো সৌদি আরবে এরপরে হচ্ছে গিয়ে সেই অঞ্চলে তারা যতটুকু জায়গা কিনে ফেলছে সেই অঞ্চলে তারা সুন্দর সুন্দর শহর তৈরি করা শুরু করে দিল এবং সেখানের ভূমি কৃষিযোগ্য কৃষিযোগ্য করা শুরু করলো সেখানে কিন্তু কোনো প্রাকৃতিক সম্পদ নাই ফারাজ ভাই চিন্তা করে দেখেন একটা অত্যন্ত ছোট রাষ্ট্র যে ছোট রাষ্ট্রের কোনো প্রাকৃতিক সম্পদ নাই সেই অঞ্চলটা একটা সময় পরিত্যক্ত ভূমি ছিল যেখানে ঠিকভাবে ফসল ফলে না সেই অঞ্চলটাকে সারা পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্রে রাষ্ট্রে পরিণত করছে সেখানকার অধিবাসীরা এমনকি সেই অঞ্চলে মুসলমানরা বসবাস করে মানে এই জিনিসটা অনেক বাংলাদেশের মানুষ জানে না যে ইসরায়েলে দশ লাখ দশ লাখ না আঠারো লাখ মুসলমান পর্যন্ত বসবাস এবং তারা হ্যাপি তারা লিটারাল হ্যাপি ভাই এই যে সেই ঈশের আগে ইন্টারভিউ গুলো দেখেন এই যে আক্রমণ যুদ্ধকালীন সময় আগে মুসলিমদের ইন্টারভিউ ইসরায়েলে বসবাসকারী মুসলিমদের ইন্টারভিউ দেখেন লিটারাল হ্যাপি তারা অবাক করা বিষয় হচ্ছে সেখানে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ফারাজ ভাই মানে ইসরায়েল ভূমির ভিতরে মুসলমানরা চায় শুধু সেটা না শুধু শুধু সেটাই না ভাই इवन দা প্যালেস্টাইন গাজাতেও মুসলমানদের সংখ্যা বৃদ্ধি বৃদ্ধি পাইতেছে মানে এত বছর ধরে যে বলতেছে ওপেন এর প্রিজন তারপর হচ্ছে আপনারা কি ওইখানে হচ্ছে যেনসাইড চালাইতেছে জেনেসাইড যদি চালায় কোন একটা ইসের উপরে সেখানে পপুলেশন বাড়ে কমবে আমি এই ওয়ালের কথা বলতেছিনা ওয়ালের আগে ঠিক আছে ভাই আরেকটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করি যে ইরানে তো একটা সময় বহু ইহুদি বসবাস করত

অত্যন্ত বিখ্যাত কেন ইরান থেকে কেন মানে আসতে এইদিকে আসতে হলো কেন ভাই বুঝলাম না তো ইরান থেকে এই অঞ্চলে আপনার সাথে এগ্রি করছি আপনি আমাকে অনেক কিছু মানে আপনি আপনি এগ্রি করছেন যে মুসলমান যেখানে সংখ্যা করে সেখানে ইহুদিরা থাকতে পারে না এটা এগ্রি করে

বাংলাদেশের একজন মুসলিম যে ইহুদিদেরকে ঘৃণা করতেছে কলকাতার একজন মুসলিম যে ইহুদিদেরকে ঘৃণা করতেছে আমেরিকার একজন মুসলিম যে ইহুদিদের ঘৃণা করতেছে জার্মানির একজন মানে মুসলিম যে ভাবে ইহুদিদেরকে ঘৃণা করতেছে আর আপনি বলতেছেন এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইভেন যে বান্দা ইহুদি সম্পর্কে কোনো যেবং যেই ইসলাম সম্পর্কে ইহুদি সম্পর্কে কোনো জ্ঞানই নাই বাচ্চা কাচ্চা তারাও ইসলাম

ইসলামের আইডিয়াটাই ন্যাশনালিজমের বিরুদ্ধে আপনি কি এই বেসিক জিনিসটা জানেন না ইলাবাদী যে ইসলামের আইডিয়াটা ন্যাশনালিজমের একদম ঘোরতর বিরুদ্ধে আপনি একটু কথা বলেন তো আপনি কি এটা জানেন নাকি জানেন না দেখুন আমার মনে হচ্ছে যে খিলাফতের যে ধারণাটা সেটা একটা ইন্টারন্যাশনালিস্ট ব্যাপার আছে আপনাকে যেটা জিজ্ঞেস করা হয় ভাই উত্তর দেন না ইলাবাদী ভাই আপনি কি এটা জানেন যে ইসলামের কনসেপ্ট আই ন্যাশনালিজমের একদম ঘোরতর বিরুদ্ধে এটা কি আপনি জানেন নাকি জানেন না হ্যাঁ কিন্তু 20th সেঞ্চুরিতে যারা মুসলিম আইডেন্টিটি ইউজ করে পলটিক্স করেছে তারা অনেক একলেক্টিক তারা শুধুমাত্র মানে কিতাবি ব্যাপারে বাইরেও অনেক কিছু এদিক ওদিক করেছে হচ্ছে এটার সপক্ষে কি আপনি একগম আপনা কথা বলে আমার নষ্ট করেন যদি রেফারেন্স পারেন তাহলে বলেন যে ভাই ভাই আমি রেফারেন্স দেখাতে পারবো আমি রেফারেন্স দেখতে আর যদি দেখাতে না পারেন তাহলে এক কথা বলে যে পারবেন

এটা তো কোনো প্রমাণ না এইটা একজনের মতামত একজনের বিশ্লেষণ আপনি এরকম কোন প্রমাণ দেখান আমাদেরকে না আমি বলছি উনি একজন ঐতিহাসিক উনি নানা রকম এভিডেন্স ঘেটেই নিজের বইটা লিখেছেন এটা হচ্ছে পার্টিশনের সময় এজ ইফ ঐতিহাসিকের কোনো নিজস্ব মতামত আর বোঝা থাকে না যেহেতু যেহেতু উনি ঐতিহাসিক যেহেতু উনি নিজে একটু আগে মানে নিজে একটু আগে নিজে একটু আগে মানে ইয়া সে মনে ব্রিটিশদের বললো না যে তারা কখনো কোনো সত্য কথা লেখা শুধুমাত্র তারা ব্রিটিশ এই জন্য সে তাদের বই ফেলা দিচ্ছে তারা কখনই কোনো সত্য কথা লেখা নাই আর তার ধারণা অনুযায়ী সার বাহে যখন আমি কথা বলতেছি আমার কথা আমার সঙ্গে দরকার নেই উনি এখন আবার বলতেছেন একজনের বই যে বইটা যে বইটার মধ্যে তার কোনো অপিনিয়ন এজ ইফ এটা জাস্ট একটা অবজেক্টিভ প্রমাণ এটার মধ্যে কোনো অপিনিয়ন থাকার স্কোপই নেই কোন একজন লেখক জাস্ট বসে নিশের মধ্যে আপনি তো এভিডেন্স দিয়েছেন রেদার দেন কে কি বসে ওটা তো চান না কিরকম এভিডেন্স না বলুন যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে এখন আমি কয়েকটা কথা বলে আপনাকে আমি বিদায় জানাবো তার একটু পরে আমি যেটা বলছি যে যদি সেই সময়ে যদি দুইটা রাষ্ট্র গঠন না করে একটা রাষ্ট্র থাকতো প্যালেস্টাইন থাকতো শুধুমাত্র ইহুদিদের কোনো আলাদা রাষ্ট্র না থাকতো তাহলে সেখানে যারা ইহুদি জীবিত ছিল তাদেরকে ওয়াইপ আউট করা হয়তো আরবের অন্যান্য দেশের মতো একইভাবে ঠিক একই যেই ঘটনা ইরাকে ঘটছে ইরানে ঘটছে সিরিয়াতে ঘটছে লেবাননে ঘটছে সৌদি আরবে ঘটছে সবগুলা দেশে যেই ঘটনা ঘটছে ওই অঞ্চলেও একই ঘটনা ঘটতো ইহুদিদেরকে ছিঁড়াফিরা মাইরা ফেলতো সব হ এই ঘটনা বাংলাদেশে ঘটছে যে ঘটনা পাকিস্তানে ঘটছে যে ঘটনা আফগানিস্তানে ঘটছে আমি নাম বলতে থাকলে নাম শেষ হবে না কিন্তু এই জিনিসগুলো যদি আপনি মনে করেন যে এগুলা মানে উদ্ভব কথাবার্তা বলতেছি তাহলে আমার কিছু বলার নাই বা কিছু করারও নাই আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি সেখানে যদি একটা রাষ্ট্র গঠিত হইতো তাহলে সেখানে কোনো ইহুদি আর অবশিষ্ট থাকতো না মানে পিল কমিশনের যে রিপোর্টটা দেয়া হয়েছিল সেই রিপোর্টটা সঠিক রিপোর্ট ছিল যে যদি একটা রাষ্ট্র গঠন হয় মুসলমানদের রাষ্ট্র সেখানে কোনো ইহুদি জীবিত থাকবে না এটাই আমিও মনে করি এবং তাদের যে দ্বিজাতি সেখানে যে দ্বিজাতি তত্ত্বের যে কনসেপ্ট সেটাই আমি সমর্থন করি তাদের দুইটা আলাদা রাষ্ট্রই থাকতে হবে এক রাষ্ট্রের ভিতরে এই যে মুসলমান যে এখানে সংখ্যাগুরু সেই এক রাষ্ট্রের ভিতরে কখনো অন্য কোনো সম্প্রদায়ের মানুষ বসবাস করা তাদের পক্ষে সম্ভব হয় না এটা হিস্ট্রিক্যালি আমরা এটার এভিডেন্স পাই অসংখ্য অসংখ্য প্রমাণ পাই আপনি যদি এটা মানতে না চান তাহলে আপনার কিছু বলার নাই বা করারও নাই এখন যে কাজটা যে এরপরে যখন ইহুদিরা রাষ্ট্র গঠন করে ফেললো তখন আপনাদের যে মানে আপনাদের যে আরব বিশ্ব সেই আরব বিশ্বের দেশগুলা আক্রমণ শুরু করলো ইসরায়েলের যে কাজটা করার ছিল তারা সেই কাজটাই করলো তারা অনেকবার সেই মানে প্রস্তাবনা সম্মত হয়েছে কিন্তু বিশ্ব তাদের প্রস্তাবে একবারও এখন পর্যন্ত সম্মত হয় নাই যে ইসরায়েল নামক একটা রাষ্ট্র থাকবে এই কথাটা কোনো আরব কখনো মেনে নিবে না তারা মনে করে ইসরায়েল নামক রাষ্ট্রটাকে একদম গুড়ায় মিশায় ছাড়খাড় করে দিতে হবে আমি এটার সাথে একেবারেই একমত না আমি মনে করি যারা ইহুদি আছে তাদেরও বেঁচে থাকার অধিকার আছে তাদের রাষ্ট্র গঠনের অধিকার আছে তারা যদি রাষ্ট্র রাষ্ট্র গঠন গঠন করতে করতে চায় তাহলে তারাও পারবে মুসলমানরা যদি অঞ্চলে যে মুসলমান আছে তারাও যদি চায় তাদের মতো করে রাষ্ট্র গঠন করুক প্যালেস্টাইন কিন্তু ইসরায়েলে কোনো ধরনের কোনো খোঁচাখুচি করা যাবে না খোঁজাখুচি করতে গেলে সেটার প্যালেস্টাইনের সামরিক শক্তি থাকে তারা জান প্রাণ দিয়ে আবার ইসরায়েলের উপর আবার অ্যাটাক করবে না হ্যাঁ পারমাণবিক ক্ষমতা থাকলে সাথে সাথে মেরে দিবে মানে এক সেকেন্ড দেরি করবে না যেই দিন তারা পারমাণবিক ক্ষমতা ধর হবে এই দিন সুইচ টিপবে এক সেকেন্ড অপেক্ষা করবে আমি মনে করি না যদি তারা মানে পায় একটা পারমাণবিক কোনো ভাবে যদি পায় এক সেকেন্ড এক মুহূর্ত তারা কোনোদিন অপেক্ষা করবে না তারা একদম মনে প্রাণে ঘৃণা করে পৃথিবীতে টাকা বসে নাই ওনার কাছ থেকে অনুদান নিয়ে এসে সে অনুদানের টাকা দিয়ে তারা অস্ত্র কিনে অ্যাটাক করে এবং তাদের কেতাবে এরকম এনথুসিয়াস্ট

কিছুটা কমিউনিস্ট মনে করেন বা আমার সম্পর্কে আপনার ধারণা অনেক খারাপ হয়ে যায় আমার কিচ্ছু করার নাই আমি আমার স্ট্যান্ডে আমি আমার স্ট্যান্ড একদম স্ট্রং স্ট্রংলি বলছি ইসরায়েলের টিকে থাকার অধিকার আছে ওখানে প্রত্যেকটা ইহুদির বেঁচে থাকার অধিকার আছে কেউ যদি বলে যে আমি মানে পৃথিবী থেকে ইহুদিদেরকে ওয়াইপ আউট করব আমি আমার যতটুকু ক্ষমতা আছে আমি তাদেরকে সেই ইহুদিদেরকে আমি রক্ষা করার চেষ্টা করব এটা আমি বুঝতে পারলাম এটা আমি বুঝতে পারলাম কিন্তু হয়তো আপনারও কিছু নলেজের লিমিটেশন আছে এতে মানে মানে কোনো একটা জায়গায় যদি আপনি মানে একটা পক্ষের কোনো একটা বার্তাকে আপনি বিশেষ জায়গায় না দিতে চান বা বেশি অ্যাগ্রেসিভ হয়ে যান হ্যাঁ সেটা মানে সেটার কোনো স্পেস ওপেন হয় না বুঝতে পারছেন তো এবং এটা এটা জঙ্গিবাদের জন্য জঙ্গিবাদের জন্য আমার কাছে কোনো স্পেস নাই ভাই যারা হচ্ছে একটা রাষ্ট্রকে ওয়াইপ আউট করতে চায় তাদের জন্য কোনো স্পেস নাই আমার কোনো কথা বলারও কোনো স্কোপ নাই যাদের যাদের গঠনতন্ত্রে লেখা থাকবে পৃথিবীর প্রত্যেকটা ইহুদিকে হত্যা করতে হবে এদের সাথে আলোচনা বসাটাই আমার কাছে মনে হয় মানে মানে এদেরকে একটা স্কোপ তৈরি করে দেয়া এরা যে যে জঙ্গিবাদী মতদর্শ নিয়ে আসতেছে তাকে আমি আবার বসায় তাদের সাথে কথা বলবো বিতর্ক করব এটা তো সম্ভবই না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ স্পেস দেওয়ার জন্য থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি

আহ বাট ছিল এরকম যে আহ ঈশ্বর গাজা পতাকার বেশিরভাগ মানুষ হচ্ছে যে আপনার ইয়ে বেশিরভাগ মানুষ হচ্ছে আপনার অন্য দেশ থেকে লুকা লুকায় এই দেশে আসছে আরকি শরণার্থী এবং এদের প্রডেক্ট করার দায়িত্ব আমাদের না এদের প্রদেশ করার দায়িত্ব হচ্ছে ইউএন এর আমরা আমাদের নিজেদের জন্য আপনি এটা ইউএন এর দোষ এটা ইউএন এর দোষ তারা যে বার্কারস বানায় নাই এটা হচ্ছে ইউএন এর দোষ বুঝতে পাই

প্যালেস্টাইনের একটা কমিশন হচ্ছে সারা বাদবাকি সারা পৃথিবীর রিফিউজি আরেকটা কমিশন হচ্ছে শুধুমাত্র প্যালেস্টাইনের রিফিউজি ভাই কি বলেন এরা বলে ইহুদিরা ইহুদিরা বলে তাদেরকে মাইপে মাইপে জল দেয় মাইপে মাইপে খাবার দেয় এর বাইরে তারা খাইতে পারে না ওপেন এয়ার প্রিজনের মধ্যে আছে তারা তারা নিঃশ্বাস নিতে পারে না কিচ্ছু করতে পারে ভাই তারা লিটারাল কাজ করে না গাজাবাসী লিটারাল বিকা বাইতে কাজ করে না কাজ করে কাজ ছাড়া সারাদিন বাচ্চা আপনি পপুলেশনটা দেখেন ভাই এই সব প্যালেস্টিনের পপুলেশন গাজার পপুলেশনটা দেখেন হাইয়েস্ট পপুলেশন হচ্ছে বাচ্চা কাচ্চা এরা সারাদিন ধরে খালি একই কাজ সেক্স করো বাচ্চা বাচ্চা করো সেক্স করো বাচ্চা বাচ্চা করো মানে হচ্ছে কি ইউএন রিফিউজিদের জন্য যে টাকাটা তাদের নির্ধারিত হয় যে এই টাকাটা রিফিউজিদের এসে খরচ হবে ওইটা দিয়ে ওটা তারা ইয়া করা তো তো তোরা আগে তোর পানি তোর ইয়া পাস না তারা পানি পাস না ইসরায়েল থেকে বিক্রয় করে পানি গাছ নিজে তার পানি দিয়ে বারবার সাইকেল তার যে সমুদ্র থেকে পানি ফিল্টার করে তারা সাদা পানি বানাস না করে টাকাটা দুই ভাগে বিভক্ত হয় একটা ভাগ যায় হচ্ছে সারা ইউক্রেন সোমালিয়া আফগানিস্তান বা বাংলাদেশ মিয়ানমার চীন অমুক দেশ তমুক বাদ বাকি যে মানে 200 উপরে দেশ আছে সব দেশে সমস্ত রিফিউজিদের জন্য অর্ধেক টাকা আর হচ্ছে অর্ধেক টাকা হচ্ছে শুধুমাত্র প্যালেস্টাইনের জন্য চিন্তা করছেন মানে কি পরিমাণ টাকা তারা পায় এই প্যালেস্টাইনের রিফিউজিরা কি পরিমাণ টাকা পায়

ঠিক আছে আমরা এগুলো অনেক কমপ্লিকেটেড ঠিক আছে আমরা পরের জন্য